নদীর বুকে তীব্র বেগে এগিয়ে চলছে একের পর এক নৌকা। মাঝিপাল্লারা বৈঠায় জোর দিয়ে বেয়ে চলছেন। প্রতিটি বাইচ নৌকাকে উৎসাহ দিচ্ছেন তাদের পাশে ইঞ্জিন চালিত নৌকায় থাকা সমর্থকরা। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আশপাশের কয়েক উপজেলার 38টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়, যার মধ্যে ছিল নারী দলও। বাইচ দেখতে জেলার বাইরে বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ মধুমতি পাড়ে ভিড় করেন, যা তিন উপজেলার মানুষের মিলন মেলায় পরিণত হয়। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এমন প্রতিযোগিতার আয়োজনের দাবি তাদের। আমরা এই ফ্যামিলি সহ এই বাইচ দেখতে আসছি এবং খুব আনন্দ লাগতেছে। আমাদের ছেলেপেলে এর আগে বাইচ দেখে নাই, আজকেই প্রথম দেখলো এবং আমরা চাই প্রতি বছরই এরমকে বাইচ হোক। আমি আগে কখনো বাইচ দেখি নাই, প্রথম দেখতে আসলাম। বাইচ দেখে খুব ভালো লাগছে, প্রতি বছর ভাবে বাইচ দেখতে চাই। টুঙ্গিপাড়া মধুমতি নদীতে নৌকা বাইচ দেখতে এসেছি, খুবই আনন্দ লাগতেছে। আরো অনেক মানুষ দেখতে এসেছে। গোপালগঞ্জ, প্রেসপুর, বাগেরহাট এই তিন ডিস্ট্রিক্টের বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আগত লক্ষাধিক লোক আজ যা আনন্দ উপভোগ করছে, এটা আমাদের গর্ব। গ্রাম্য একটা ঐতিহ্য, এই ঐতিহ্য যেন আমরা প্রতি বছর, আমরা চলে গেলে আমাদের প্রজন্মে যারা পরে আসবে তারা যেন প্রতিবারই দেখতে পারে। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য কাজী আকরামউদ্দিন আহমদ। অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শেখ হেলালুদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সময় সংবাদ, গোপালগঞ্জ।